নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আমার যেসব বন্ধুরা কোনো নতুন কাজ শুরু করতে গেলে কিংবা কাজটি শুরু করার পরে কোনো বাধা এলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, অথবা জীবনে সামান্য কিছু খারাপ ঘটনা ঘটলে কিংবা অতীতকে নিয়ে বেশি দুশ্চিন্তা করে, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমাদের জীবন নিয়ে চিন্তা আমরা প্রত্যেকটা মানুষই করি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনে কি হবে এই কথা চিন্তা করতে গিয়ে আমাদের অতীতে আমাদেরকে কে কি খারাপ কথা বলেছে, সে কেন এই কথাগুলি বলল, এই ভেবেই আমাদের অর্ধেক জীবন কাটিয়ে দিই। তাই ভগবান কৃষ্ণ বলেছেন, জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। সেহেতু আমাদের প্রত্যেকের উচিত যে কাজটি করব বলে ভেবেছি সেই কাজেই যেন আমরা মন দিই, নিজের বর্তমানটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি, তবেই আমাদের ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। আর সেই কাজে যদি কোনো বাধার সম্মুখীন হই, তাহলে একটা কথা ভেবে দেখা উচিত আমাদের, একটি গাছ যাতে পুরনো পাতা না ঝরা পর্যন্ত নতুন পাতা জন্মায় না, ঠিক তেমনি যদি বাধার সম্মুখীন হয়ে আমরা মোকাবিলা করার চেষ্টা না করি, তাহলে আমাদের জীবনে কখনো ভালো দিন আসবে না। ভগবান কৃষ্ণ বলেছেন, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সেটা হচ্ছে তুমি নিজে। তুমিই সে একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, তাই ভবিষ্যতের কথা না ভেবে জীবনে এগিয়ে যাও। যে ভগবান এতদিন তোমাকে সমস্ত বাধা বিপত্তি থেকে বাঁচিয়েছে, ভবিষ্যতেও তিনি তোমাকে বাঁচাবেন, আগলে রাখবেন সমস্ত বাধা থেকে। তাই দেরিতে হলেও জীবনে কিছু করে দেখানো উচিত আমাদের, কারণ ভবিষ্যতের লোকজন আমাদেরকে দেখবে না, আমাদের আর্থিক অবস্থাকে দেখবে। তাই নিজের কর্মের মাধ্যমে সমগ্র পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরা উচিত আমাদের, কারণ ভগবান কৃষ্ণ বলে গেছেন, প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, কর্মই তোমার পরিচয় দেবে। আমাদের জীবনে যদি বারবার আমরা বাধার সম্মুখীন হই, তাহলে বুঝতে হবে ভগবান আমাদেরকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চাইছে। যতক্ষণ না আমরা সেই সমস্ত বাধা পেরিয়ে আসছি, মনে রাখবে ভগবান আমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে। ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে জীবন যুদ্ধে জয়ী হওয়ার ক্ষমতা দিয়েছে, শুধু সেই ক্ষমতাকে আমাদের চিনে নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের পরীক্ষা শুধুমাত্র সময় নেয়, কখনো প্রতিকূল পরিস্থিতি নিয়ে, কখনো বা অসহায়তার রূপ নিয়ে। ভাগ্য তো শুধুমাত্র তোমার যোগ্যতা দেখবে। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করতে যেও না, তুমি যেমন আছো তাতেই তুমি শ্রেষ্ঠ। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।